আগ্নেয়াস্ত্র সহ ধৃত চার ডাকাত ডাকাতি করতে যাওয়ার সময় ধরা পড়ল পুলিশের হাতে। নমস্কার, দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। আগ্নেয়াস্ত্র সহ ধৃত চার ডাকাত ডাকাতি করতে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ল। বৃহস্পতিবার গভীর রাতে চন্দ্রকোনার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ রাজ্য সড়কের উপর নাকা চেকিং করার সময় ধৃতদের ধরে ফেলে। ধৃত চার যুবক মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃতরা হলেন সাদিকুল শেখ, তাজিমুদ্দিন শেখ, মোহাম্মদ সুলতান আলী, আকবর শেখ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত্রি একটা নাগাদ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ নাকা চেকিং করার সময় একটি চার চাকার গাড়িতে চারজনকে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে ধৃতদের সন্দেহ হওয়ায় তল্লাশি করতে তাদের থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক, লোহা কাটার যন্ত্র ও লোহার ধারালো অস্ত্র। ধৃত চারজনকে আজ শুক্রবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে আদালত দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নইমউদ্দিন আহমেদ। চন্দ্রকোনা থানার পুলিশ অফিসার আজ শেখ সাদিকুল, শেখ তাজউদ্দিন, মোহাম্মদ সুলতান আলী এবং আকবর শেখ এই চারজনকে অ্যারেস্ট করে কোর্টে পুলিশ করে এবং পাঁচ দিনের পিসিপিআর করে। লার্নেড কোর্ট কেসের গ্র্যাভিটি দেখে দুদিনের পিসিপিআর অ্যালাউ করে। এই আসামির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এনারা ডাকাতি করার উদ্দেশ্যে জমায়েত হয়েছিল, এনাদের পজিশনস থেকে আর্মস রিকভারি হয়েছে এবং সেটা পুলিশ সিজও করেছে, তদন্ত চলছে। আরও যারা ইনভলভ আছে তাদের বিরুদ্ধে যথাযথ স্টেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। India's leading chain manufacturer, Orange Jewels, from Orange Jewels Limited.